স্কুলে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো সাগরপাড়া থানার খয়রামারি এলাকায়। বুধবার সকালে স্থানীয়রা চুরির বিষয়টি লক্ষ্য করেন। খয়রামারি হাইস্কুলে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কিভাবে চুরির ঘটনা ঘটলো তার তদন্তে নেমেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে স্থানীয়রা দেখতে পান খয়রামারি হাইস্কুলে দরজা জানলা ভাঙা অবস্থায়, আলমারি খোলা অবস্থায়। রাত্রে আমি দুবার আওয়াজ পাইছি, কিন্তু রোজই আওয়াজ হয়। এরকম জানলা দরজা জানলা থাকে, বাতাসে আলাদা একটা ভাব আসে, মানে আওয়াজটা আসে, ধাক্কা লাগে তখন। আমিও কিন্তু আজকে রাত্রে এরকমই ভেবেছি যে আওয়াজ হয়েছে, হয়তো রোজই হয়, এরকম একটা ধারণা আমার। সেই জন্য তো গুরুত্ব দিইনি, সকালবেলায় শুনলাম যে এরকম স্কুলে তালা ভাঙা হয়েছে, তো গিয়ে দেখলাম, সবাই দেখছে, আমরাও দেখলাম, করছি। খবর পেয়ে স্কুলে আসেন স্কুল কর্তৃপক্ষ। পুলিশে খবর দেওয়া হলে স্কুলে যায় পুলিশও। স্কুল কর্তৃপক্ষের দাবি, স্কুলে কয়েকদিন ধরে ভর্তি চলছে সেই টাকা ছিল আলমারিতে, তা খোয়া গিয়েছে, তার সাথে কিছু কাগজপত্র নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। কিভাবে চুরির ঘটনা ঘটলো তার তদন্তে নেমেছে পুলিশ। আমি তো বুঝতেই পারছি না যে কী করে চুরি হলো, টাকা পয়সার জন্য না, অন্য কোনো রাগের জন্য। আমাদের কারোর সঙ্গে আমাদের কোনো অশান্তি নেই, আমাদের সকলের সঙ্গে এখানে সৌহার্দ্যপূর্ণ ব্যবহার আমাদের প্রত্যেকটা গার্জেনের সঙ্গে, কিন্তু এরকম ঘটনা ঘটলো কেন সেটা আমাদের গোচরে আসছে না। মধ্যবঙ্গের সমস্ত খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল মধ্যবঙ্গ নিউজ। সমস্ত খবরের দ্রুত নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন।